আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রত্যেককে স্বাগতম আমাদের স্কুলে। আমি ফাহাদ। আজকের এই ভিডিওটা রসায়নের ছোট্ট একটা জিনিস নিয়ে আমি চিন্তা করেছি আপলোড করব, সেটা হচ্ছে লাসাতিলের নীতি। এটা নিয়ে আলাপ করার পিছনে কারণটা হচ্ছে যে এটা অধ্যায়ের সাথে, যে কোনো একটা কেমিস্ট্রির অধ্যায়ের সাথে রিলেট করা হয়েছে, কিন্তু এটার বেসিকটা বোঝার জন্য আমি ভেবেছি একটা ডিফারেন্ট ভিডিও করব সেই আঙ্গিকে। এবং তোমরাও আমাকে অনেকেই বলেছ যে লাসাতিলের নীতিটাকে নিয়ে একটু আলাপ করে দেওয়ার জন্য। এটাকে ভালো মতো বোঝার জন্য যেটা বুঝতে হবে যে সাম্যাবস্থা জিনিসটা কি। আমি তোমাদের এর আগে যখন অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো আপলোড করেছি এবং এসএসসি কেমিস্ট্রির টেস্ট পেপারের যখন সলিউশনগুলো দিয়েছিলাম, সেখানে বিভিন্ন কোয়েশ্চেনের আঙ্গিকে যখনই লাসাতিলের নীতি আসছিল তখন আমি এক্সপ্লেন করেছি। এই ভিডিওটাতে আমি আরেকটু বিস্তারিতভাবে ছোট্ট করে আলাপ করার চেষ্টা করব। এখানে আমি একটু লিখে রেখেছি যে লাসাতিলের নীতিটা কি লেখা আছে, এবং হুবহু তোমাদের বই এরকম ভাবে আছে, কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু এটা পড়ার পরে কিভাবে জিনিসটা জানা দরকার, বোঝা দরকার, সেটা আগে বুঝতে হবে। যেমন এখানে বলা হয়েছে কোনো উভমুখী বিক্রিয়া। ওয়েল, দিস ইজ দ্য ফার্স্ট কোট যেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে উভমুখী বিক্রিয়া শব্দটা এখানে বলা হয়েছে। কোনো উভমুখী বিক্রিয়া, দ্য মেইন থিং সাম্যাবস্থায় থাকাকালে, এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা হচ্ছে যে পরীক্ষায় লাসাতিলের নীতি কিভাবে আসবে তা না, লাসাতিলের নীতিতে কি বলা হয়েছে সেটা আগে বুঝতে হবে, তাহলে সৃজনশীলে যেভাবে প্রশ্ন হোক অ্যান্সার করাটা সহজ। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমি 100% শিওর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অলরেডি জানো যে এই এই ব্যাপারটা আলাপ করা হয়েছে, কিন্তু এক্সপ্লানেশনটা আমি একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার কোনো একটি যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ওকে, এখানে কিছু কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডস বলতে যেটাকে চিন্তা করতে হবে যে কিভাবে জিনিসটা নিয়ন্ত্রিত বা পরিবর্তিত হচ্ছে। এখানে তিনটা নিয়ামকের কথা বলা হয়েছে। এই যে নিয়ামক, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টর। ফ্যাক্টর বলতে বোঝায় এমন একটা কন্ডিশন বা অবস্থা অথবা এমন একটা পরিস্থিতি যেটা কোনো বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যেমন আমরা যেখানে পড়াশোনা করি, আমাদের পড়াশোনাটা ভালো করার জন্য বা আমরা যেখানে খেলি, যে তোমরা যখন ক্রিকেট ম্যাচ খেলো, তো একটা হাই ভোল্টেজ ম্যাচে যখন ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হয় তখন যে পিচের পিচটা থাকে, যে পিচে ক্রিকেট খেলা হয় বা যে মাঠে ফুটবল খেলা হয়, যেমন ধরো পিচে ফুটবল ক্রিকেট খেলতে গেলে যদি পিচটা যদি ভালো না হয় তাহলে যে বল করছে সেও শান্তিমতো বল করতে পারবে না, যে খেলছে সেও শান্তিমতো সেই খেলতে পারবে না। ঠিক একই রকমভাবে ওই ক্রিকেট পিচের কন্ডিশনটা যেমন ক্রিকেট খেলাটাকে নিয়ন্ত্রিত করে, ওই পিচের কন্ডিশনটা হচ্ছে একটা ফ্যাক্টর। ফুটবলের মাঠের ক্ষেত্রে এখন খুব হাই ভোল্টেজ একটা ফুটবল ম্যাচ হচ্ছে, কিন্তু হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হইলো, এমন বৃষ্টি হইলো যে ফুটবলাররা পেস পাচ্ছে না, তো সেখানে ওই বৃষ্টিটা কিন্তু একটা নিয়ামক। ঠিক একই রকমভাবে এই পরিবর্তনের ক্ষেত্রে, এই সাম্যাবস্থার ক্ষেত্রে এই তিনটা জিনিস নিয়ামক বা ফ্যাক্টর। একটা হচ্ছে তাপমাত্রা, চাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। এই তিনটা জিনিসকে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে নিয়ামক হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, এটা কিভাবে নিয়ন্ত্রিত করবে, দেন চাপ, এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে, আর একটা হচ্ছে ঘনমাত্রা। এখন এই তিনটা জিনিসকে ভালো মতো বোঝার জন্য আগে বুঝতে হবে যে উভমুখী বিক্রিয়া কি। আমরা সবাই জানি যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার পর উৎপাদ ভেঙে আবার পুনরায় যদি বিক্রিয়কে পরিণত হয়, এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। অর্থাৎ এ আর বি যুক্ত হয়ে যদি সি আর ডি হয়, এবং এই বিক্রিয়াটাতে যদি আমি মাঝখানে এই রিভার্সিবল রিয়াকশনের সাইনটা দেই, ইট মিন্স দ্যাট এই দুইটা হচ্ছে রিয়্যাক্ট্যান্ট, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট, এবং
রিয়্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট হওয়ার পর প্রোডাক্ট থেকে আবার রিয়্যাক্টেন্ট হচ্ছে একটা সময় পরে এসে, মানে বিক্রিয়াটা করার ক্ষেত্রে কিন্তু একটা টাইমিংয়ের বিষয় আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন বাষ্পকে যদি একটা আবদ্ধ পাত্রে রাখা হয় তাহলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হতে থাকে, এবং একটা পর্যায়ে যখন এটার 80% বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত হয়ে যায়, তখন হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হতে থাকে, এবং একটা সময় গিয়ে এই বিক্রিয়াটাকে দেখলে স্থির মনে হবে। তো এই অবস্থাটার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা হচ্ছে কোনো অভিমুখী বিক্রিয়ার অবস্থা বা কোনো অভিমুখী বিক্রিয়ার অবস্থা যদি এমন হয় যে সম্মুখ দিকের গতিবেগ, মানে রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়, এবং বাইরে থেকে দেখলে যদি বিক্রিয়াটাকে আপাত দৃষ্টিতে স্থির মনে হয়, তাহলে এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, বা বিক্রিয়ার এই অবস্থাটার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। সো এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি একটা গ্রাফ তোমরা চিন্তা করো, তাহলে ডেফিনেটলি তোমরা এই গ্রাফটাও জানো যে এখানে হচ্ছে টাইমিং, এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার বেগ। তো সম্মুখ বিক্রিয়ার বেগটা অনেক বেশি থাকে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এটা একটা পজিশনে এসে একভাবে চলতে থাকে। এই কন্ডিশনটার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। সো এই জিনিসগুলো তোমাদের কাছে কমন আই থিঙ্ক। সো দুইটা জিনিস মনে রাখতে হবে, উভমুখী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং একই সাথে প্রোডাক্ট থেকে রিয়্যাক্ট্যান্ট হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, ওই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় উভয় বিক্রিয়ার বেগ সমান থাকে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হয়, এবং বিক্রিয়াটাকে বাইরে থেকে দেখলে মানে স্থির মনে হয়, সেই অবস্থাটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এখন এই রাসায়নিক সাম্যাবস্থায় এই তিনটা জিনিসকে চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হবে, থিঙ্ক অ্যাবাউট যে একটা দাড়িপাল্লা, আমরা যেমন বাজারে গেলে কোনো কিছু কিনলে যিনি আমাদের কাছে বিক্রি করছেন যে বিক্রেতা, উনি যখন একটা দাড়িপাল্লা হিসাব করেন, তখন যদি এমন হয় যে দাড়িপাল্লায় এই পাশে হচ্ছে 1 কেজি মাংস আর এই পাশে হচ্ছে 1 কেজি ভরের একটা বাটখারা যে রাখা হয়েছে, রাখার পর এখন যদি সমান ক্রমে ধরা হয় তাহলে কিন্তু এটার ব্যালেন্স থাকবে। এখন যদি এটার মিড পয়েন্টটা যদি ধরা হয়, তাহলে এটার এই পাশে হচ্ছে 1 কেজি, এটার এই পাশে হচ্ছে 1 কেজি। এখন এই 1 কেজির ভিতরে এই পাশে যদি আরেকটু 10 গ্রাম দেওয়া হয়, তাহলে এটা এরকম হয়ে যাবে। এখন এটা কিন্তু ব্যালেন্স নাই। এখন আমি যদি মিড পয়েন্টটাকে সরিয়ে একটু এই পাশে নিয়ে আসি, তখন এটা আবার এই সোজা হয়ে যাবে। আমি যদি আরও 200 গ্রাম এই পাশে দেই, তখন এইখানে এটা আরও এরকম হয়ে যাবে। তা আমি যদি মিড পয়েন্টটাকে আরেকটু সরিয়ে এদিক নিয়ে আসি, তখন এটা আবার সোজা হয়ে যাবে। তার মানে এই মিড পয়েন্টটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি এবং এইখানে যদি 1200 গ্রামও দেই, এখানে যদি 1000 গ্রাম দেই, মানে 1 কেজি দেই, তাহলে এটা সমান থাকবে। কিন্তু ওই 200 গ্রাম অ্যাড করার আগে এটা যখন মিড পয়েন্টটা ছিল, তখন এটা ব্যালেন্স ছিল। এখন যদি আমি এই পাশে 100 গ্রাম দিই, তাহলে এটা এরকম হয়ে যাবে। তো আমি যদি আবার মিড পয়েন্টটাকে এদিকে সরায় নিয়ে আসি, তখন আবার এটা এরকম হয়ে যাবে। সো এই যে মিড পয়েন্টটাকে ঠিক রাখার জন্য বা মিড পয়েন্টটাকে সরিয়ে আমি ব্যালেন্স করছি, কারণ আগের যে ব্যালেন্সটা ছিল সেখানে যদি কোনোভাবে ইমব্যালেন্স করা হয়, তখন সেইটাকে নিউট্রালাইজ করার জন্য বা আবার পুনরায় সেটাকে যদি ভারসাম্যে আনতে হয় বা সাম্যাবস্থায় আনতে হয়, তখন সে যেদিকে ইচ্ছা যেতে পারে, বামে বা ডানে। সিমিলারলি বিক্রিয়ার ক্ষেত্রেও, কোনো বিক্রিয়ায় যদি তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া যে কোনো একদিকে সরে গিয়ে আবার সেই ব্যালেন্সটাকে পুনরায় নিয়ন্ত্রণ করবে। এটা বিক্রিয়ার বৈশিষ্ট্য। যেমন
তোমাদের খুবই পরিচিত একটা বিক্রিয়া, আমি যদি তাপমাত্রার প্রভাব চিন্তা করি, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন এখানে 3 মোল বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করেছে, যেইখানে ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল। এটা তোমাদের কাছে খুবই কমন একটা রিয়েকশন। এটা হেবার বস প্রণালীতে এখানে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, 200 to 250 অ্যাটমসফিয়ার চাপ থাকে, সেগুলো আমি এখানে চিন্তা করছি না। আমি চিন্তা করছি যে এই বিক্রিয়াটা এই উভমুখী অবস্থায় এই বিক্রিয়াটা ডেল এইচ এর মান 92, ইট মিনস দ্যাট এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যদি একটু চিন্তা করো যে ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড, এটা যদি ভেঙে যায় তাহলে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে ডেল এইচ এর মান কিন্তু +57 কিলোজুল পার মোল। তার মানে এখানে এখানে মাইনাস আর এখানে প্লাস, এটা কিন্তু একটা তাপ হারে বিক্রিয়া, এটা তাপ হারে বিক্রিয়া। সিমিলারলি আবার যদি এইরকম হয় যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা যদি ভেঙে যায় তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন উৎপন্ন হবে, এবং এক্ষেত্রে ডেল এইচ এর মান হচ্ছে +90 কিলোজুল পার মোল। এখন এই 3টা রিয়াকশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে এই বিক্রিয়াগুলোতে তাপমাত্রার কি প্রভাব থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে তাপমাত্রার প্রভাব কিভাবে কাজ করবে সেটা বোঝার জন্য আগে জানতে হবে যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি। এই বিক্রিয়াটা তাপ উৎপাদী কারণ ডেল এইচ হচ্ছে -92। এখন লা শাতেলিয়ের নীতি অনুসারে, লা শাতেলিয়ের নীতি অনুসারে যদি বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরে তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসবে, কিন্তু এই 2টা রিয়েকশন যেটা তাপ হারি বিক্রিয়া যেখানে তাপ শোষিত হয়, এখানে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ প্রোডাকশনটা বাড়বে। আগে বলে নিচ্ছি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বাইরে থেকে প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসবে, অর্থাৎ কিছু পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়াকে পরিণত হবে। কিন্তু বিক্রিয়াটা যদি তাপ হারি হয়, অর্থাৎ এই বিক্রিয়াটার হওয়ার পরে তাপ শোষিত হচ্ছে অর্থাৎ বিক্রিয়াস্থল ঠান্ডা হচ্ছে, এখানে যদি তাপ প্রয়োগ করা হয় মানে বিক্রিয়াকে বা সাম্যাবস্থায় যদি তাপ দেওয়া হয় তাহলে প্রোডাকশন বাড়বে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে প্রোডাকশন বাড়ে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে প্রোডাকশন কমে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এইখানে যে ও তাপ উৎপাদন করছে এই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কিন্তু এই বিক্রিয়ার সাথেই প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া যখন হচ্ছে তার সাথে কিন্তু এই 92 কিলো জুল পার মোল, এখানে 2 মোল হয়েছে, পার মোল তাপ উৎপাদন হবে। এই তাপ উৎপাদন করতে ওরা কিন্তু কাজ করছে, এই তাপ কিন্তু এদের ভাঙনের ফলেই সৃষ্টি হয়, কারণ আমরা জানি যে বিক্রিয়ককে বিক্রিয়ক ভাঙতে যে পরিমাণ তাপ প্রয়োজন তার চেয়ে বিক্রিয়কে নির্গত শক্তি যদি বেশি হয় তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এইখানে এই পরিমাণ তাপ উৎপাদন করার জন্য এরা কিন্তু এরাই কিন্তু কাজ করছে। এখন এখানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে ও পিছনের দিকে চলে আসবে, এ কারণে কারেন্টটাকে ব্যালেন্স করতে হবে। কিন্তু এটা যদি এই বিক্রিয়াটা যেমন তাপ হারি, অর্থাৎ এইখানে কিন্তু আরো তাপ লাগবে, অর্থাৎ সেই তাপটা যদি আমি এখানে দিই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, অর্থাৎ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই 3টা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ফলাফলের সাথে বা তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা কিভাবে পরিবর্তিত হবে তার একটা ছোট্ট এক্সপ্লানেশন।
সুতরাং তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়া যখন উভমুখী বিক্রিয়া হয় আর সেই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়া পেছনের দিকে আসবে, তাপ হারের ক্ষেত্রে বিক্রিয়া সামনের সাম্যাবস্থা সামনের দিকে যাবে, তখন প্রোডাকশন বেশি হবে। তো তাপমাত্রার প্রভাবটা মনে রাখতে হবে, যে তাপমাত্রার প্রভাব মনে রাখার জন্য আগে জানতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদি না তাপ হারি। সেকেন্ড পোর্শন হচ্ছে চাপ, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। চাপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে যদি একটু চিন্তা করি যে N2 প্লাস 3H2 কমন বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস, এখানে আমি তাপের চিন্তাটা করছি না, আমার সেটা চিন্তা হচ্ছে যে বিক্রিয়াটাতে বা এই বিক্রিয়াটাই চিন্তা করি N2O4, এই বিক্রিয়াটাতে, অথবা আমি যদি এটা চিন্তা করি বিক্রিয়াটাকে ঘুরিয়ে দিলাম PCl3 বানাচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন PCl5। আচ্ছা এরা সবাই গ্যাস, এইটার সাহায্যে কিভাবে চাপের প্রভাব ব্যাখ্যা করা যাবে? ওয়েল, কোন রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে চাপের কি প্রভাব হবে সেইটা বুঝতে গেলে আগে দেখতে হবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকের অবস্থা বা ভৌত অবস্থা গ্যাসীয় আছে কিনা। যদি গ্যাসীয় থাকে এবং যদি মোল সংখ্যার মধ্যে পরিবর্তন থাকে তাহলে এখানে চাপের প্রভাব কাজ করবে। এখানে যে তিনটা রিয়াকশন দেখালাম আমি, এই তিনটা রিয়াকশনের প্রত্যেকের স্টেট কিন্তু গ্যাসীয় স্টেট, অর্থাৎ তাদের ভৌত অবস্থা গ্যাসীয়। কিন্তু দ্য থিং ইজ, এইখানে নাইট্রোজেন হচ্ছে 1 মোল, এখানে 3 মোল, তাহলে এইখানকার বিক্রিয়ার মোল হচ্ছে 4, অর্থাৎ মোল সংখ্যা 4, এখানে মোল সংখ্যা 2, অর্থাৎ এখানে মোলার আয়তন কমেছে। কোন রাসায়নিক বিক্রিয়া যদি এই রকম হয় যে বিক্রিয়ার প্রত্যেকটা অবস্থা গ্যাসীয় এবং মোল সংখ্যার এখানে অস্বাভাবিকতা আছে, অর্থাৎ ইমব্যালেন্স আছে, ইন দ্যাট কেস এখানে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু এইখানে খেয়াল করো, এখানে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডের মোল হচ্ছে 1, কিন্তু এখানে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আসলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, এইখানে মোল সংখ্যা হচ্ছে 2। এখন বিক্রিয়কের থেকে উৎপাদের মোল সংখ্যা বেশি, এইখানে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে যাবে না, বিক্রিয়া পেছনের দিকে আসবে। আবার এইখানে PCl3 এবং Cl2 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরাইডের ক্লোরিনের 1 মোল, এখানে হচ্ছে টোটাল 2 মোল, কিন্তু এখানে PCl5 হচ্ছে 1 মোল, এখানেও বিক্রিয়কের চেয়ে এখানে আবার হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম। তো এইখানে আবার বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, কিন্তু সেকেন্ড বিক্রিয়াটাতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে আসবে। অর্থাৎ চাপের প্রভাব কোন বিক্রিয়াতে কাজ করবে সেটা বুঝতে গেলে দেখতে হবে যে রিয়্যাক্ট্যান্টের মধ্যে যে পরিমাণ মোল সংখ্যা আছে সেটার মধ্যে ইমব্যালেন্স আছে কিনা। যদি এরকম হতো যে এই বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সেম, অর্থাৎ মোলার আয়তন সমান, তখন বিক্রিয়া গ্যাসীয় অবস্থায় থাকলেও চাপের প্রভাব কাজ করবে না। সুতরাং চাপের প্রভাব কাজ করার ক্ষেত্রে কন্ডিশন 2টা, নাম্বার 1 প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হইতে হবে, নাম্বার 2 উভয়ের মোল সংখ্যার মধ্যে অসমতা থাকতে হবে। এখন অসমতার ক্ষেত্রে যেটা হবে, যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে উৎপাদের মোল সংখ্যা কম থাকে, তখন চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, আর বিক্রিয়কের চেয়ে উৎপাদের যদি মোল সংখ্যা বেশি থাকে, অর্থাৎ উৎপাদের যদি মোলার আয়তন বেশি থাকে, তখন চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে আসবে, আর যদি উভয় ক্ষেত্রে মোল সংখ্যা সমান থাকে তখন চাপ প্রয়োগ করলেও বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হবে না।
কারণ মোলার আয়তন সমান। থার্ড হচ্ছে ঘনমাত্রা। এই প্রত্যেকটা বিক্রিয়া দিয়েও সেই ঘনমাত্রার প্রভাব বা প্রশমন করার ক্ষেত্রে এই ঘনমাত্রা কিভাবে কাজ করে সেটা বোঝানো সম্ভব। যেমন যদি ঘনমাত্রা বাড়ানো হয় বিক্রিয়কের, ডেফিনেটলি উৎপাদের ঘনমাত্রাও বাড়বে। খুবই সহজ একটা বিষয় যে আমি চাই প্রোডাকশন যদি বেশি হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়ে দিব, তাহলে উৎপাদের ঘনমাত্রাও বাড়বে। যেমন তোমাদের বাসায় যদি চারজন গেস্ট আসে, তাহলে চারজন গেস্ট আসলে তোমরা তোমাদের বাসায় যে পরিমাণ ফুড প্রিপারেশন তোমরা নিবা, তোমাদের বাসায় যদি 14 জন গেস্ট আসে তোমার ফুড প্রিপারেশন অবশ্যই সেরকম হবে না। সুতরাং কিচেনে যত বেশি রান্না হবে গেস্ট তত বেশি পরিমাণে আপ্যায়ন করা যাবে। সুতরাং এরকম হতে পারে যে আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে না, একাই 3 থেকে 4 জনের খাবার খেয়ে ফেলে, তার হিসাবটা আবার আলাদা। তার জন্য তাকে সহ 2 জন আর তাকে ছাড়া 4 জন একই হিসাব। সো ওই রকমের ক্ষেত্রে না, হিসাবটা হচ্ছে যে ইউজুয়ালি যদি আমরা বেশি পরিমাণে ইনভাইট করি বাসায় গেস্ট তাহলে আমরা বেশি ফুড প্রিপারেশন করি। ঠিক একই রকম ঘনমাত্রার ক্ষেত্রে এই দিকে বেশি বাড়ায় দিব, ওই দিকে প্রোডাকশন বেশি হবে। সো কিচেনে বেশি রান্না হবে, বেশি খাওয়া দাওয়া হবে, সিম্পল একটা হিসাব। কিন্তু চাপের ক্ষেত্রে আর হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। তাপমাত্রার ক্ষেত্রে হিসাব করতে হবে যে বিক্রিয়ার তাপ উৎপাদনে তাপ হারি, আর ঘন চাপের ক্ষেত্রে হিসাব করতে হবে যে বিক্রিয়ার প্রত্যেকটা রিয়্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ভৌত অবস্থা সিমিলার কিনা, মানে গ্যাসীয় কিনা, এবং এদের মোল সংখ্যার মধ্যে অসমতা আছে কিনা। সো দিস ইজ আ সিম্পল এক্সপ্লেনেশন। সুতরাং লাশাতেলের নীতির ক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের আর বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা। তোমরা একটু মনে রাখবা যে লাশাতেলের নীতিটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায়, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক বা ফ্যাক্টর, যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার যে কোনো একটি পরিবর্তন করলে বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হবে বা বিক্রিয়ার সাম্যাবস্থা এমন দিকে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রাকে চেঞ্জ করলে বিক্রিয়া নিজে নিজে ব্যালেন্সটাকে ঠিক করে ফেলে। সো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার একটা বৈশিষ্ট্য, যে সাম্যাবস্থা উপনীত হওয়ার পরে বিক্রিয়া যে কোনো একদিকে মুভ করতে পারে, হয় প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে অথবা আবার প্রোডাকশন কমিয়ে দিতে পারে। যেহেতু লাশাতেলের নীতির শিল্প ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে যখন কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কোনো প্রোডাকশন করা হয়, অন দ্যাট টাইম ওই প্রোডাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাকশন এনশিওর করার জন্য কীভাবে রিয়াকশন ফ্যাসিলিটেটা করতে হবে এবং ক্যাটালিস্ট কীভাবে সেট করতে হবে এবং এনভায়রনমেন্ট কী করতে হবে, সেই জিনিসটাকে হিসাব করেই লাশাতেলের নীতির মাধ্যমে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রোডাকশনটাকে হায়েস্ট করা হয়, এবং ওইটাই হচ্ছে লাশাতেলের নীতির প্রয়োগ। সো তোমাদের বইয়ে এসএসসি লেভেলে লাশাতেলের নীতির যেই এক্সপ্লানেশনটা দেওয়া আছে সেটা একদমই সিম্পলি আমি তোমাদেরকে বলেছি, আরও অনেক কথা আছে, খুবই সিম্পলি এক্সপ্লেন করলাম। তোমরা লাশাতেলের নীতিটাকে মুখস্থ রাখবা, একদম হুবহু তাপমাত্রার পরিবর্তন, চাপের পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে কোন দিকে যাবে না যাবে সেই জিনিসটাকেও বুঝে মাথায় রাখবা। সো দিস ইজ আ শর্ট এক্সপ্লেনেশন। সো এটার ক্ষেত্রে এখানে যেভাবে এক্সপ্লেন করে দিলাম, খুব শর্ট ডিউরেশনের একটা ভিডিও। সো তোমাদের এখানে যদি বোঝার কোনো সমস্যা থেকে থাকে আমার ইউটিউবের নিচে কমেন্ট করো, লিখো যে পরবর্তীতে এটার আরেকটু কোন ধরনের এক্সপ্লেনেশন তোমাদের দরকার হবে আমাকে জানিও, আমি সে অনুপাতে তোমাদের পরবর্তী লেকচারগুলো আপলোড করবো। সো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।